একটি প্রতিষ্ঠানের তরফে গুজরাটের ভবনগড়ের জৌহর ময়দানে পাপানি পরি নামে গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে পাঁচশো একান্ন জন যুবতী যারা পিতৃহারা হয়েছেন তাদের বিয়ে দেওয়া হয় সেই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন আত্মীয়দের চাপে পড়ে আলাদা করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করার বদলে সেই টাকা সঞ্চয় করুন নিজের সন্তানদের জন্য প্রধানমন্ত্রী বলেন গুজরাটে ধীরে ধীরে গণবিবাহের রীতি গ্রহণ করছে আগে বিয়ের অনুষ্ঠানে আর্থিক বৈভব দেখানোর জন্য সাধারণ মানুষ ধার দেনা করতেন কিন্তু বর্তমানে মানুষ সতর্ক হয়েছেন গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন অনেকে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীনও তিনি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিতেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তিনি বলেন এই মহান উদ্যোগকে আমি সমর্থন করতাম এবং অন্যদেরও অনুপ্রাণিত করার কথা বলতাম সেই সময় আমি নব দম্পতিদের সেই উপদেশ দিতাম তা আবারও বলছি অনেক সময় আত্মীয়দের চাপে পড়ে নব দম্পতিরা বিয়ের পরে জাক জমক করে অনুষ্ঠানের আয়োজন করেন দয়া করে এটা করবেন না যদি আপনার কাছে অতিরিক্ত টাকা থাকে তবে নিজেদের সন্তানদের ভবিষ্যতের জন্য তাই সঞ্চয় করুন নব দম্পতিদের আশীর্বাদ করে প্রধানমন্ত্রী তাদের যথাসম্ভব সমাজের কল্যাণে সাহায্য করার পরামর্শ দেন খাবার নষ্ট না করে প্লাস্টিকের বর্জ্য থেকে করে সবজি খোসার মতো বর্জ্য আলাদা রাখার মতো ছোট ছোট কাজ করে সমাজ ও পরিবেশকে রক্ষার কাজে হাত লাগানোর অনুরোধ করেছেন তিনি પણ પછી ઘેર ગયા પછી મનમાં કીડો સરળવા માંડે કાકા મામા બધા આવે અરે ભાઈ સમૂહ લગ્ન તો થઈ ગયા પણ આપણે નાતનું કંઈ કરવું પડે હો આ નાતનું આપણે પહેલાના લગ્નમાં ગયા હતા આપણે ઢીકણાના લગ્નમાં ગયા હતા આપણે ફલાણે જમવા ગયા હતા આપણે જમાડવા પડે અને પછી મુસીબત શરૂ થાય સમૂહ લગ્નનો ખર્ચો તો લખાણી પરિવાર કરે પણ ગેર ગયા પછી આ આવે અને પાછું બીજો સમારંભ થાય મારી તમને હાથ જોડીને વિનંતી છે હવે ઘેર જઈને બીજો સમારંભ ન કરતા દેવાના ડુંગરમાં ન ડૂબતા પૈસા ઉછળતા હોય તો સારા કામ માટે મૂકી રાખજો તમારા સંતાનોના ભવિષ્યમાં કામ આવશે উল্লেখ্য চলতি বছরের ডিসেম্বর মাসে গুজরাটে বিধানসভা নির্বাচন তার আগে রাজ্য নির্বাচনে প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিপোর্ট আর ইনিউজ